হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি, পরিবারের সবাইকে নিয়ে এখন পর্যন্ত সুস্থ আছি। সো এটা আল্লাহর অনেক অনেক মেহরবানি যে সুস্থ আছি আমরা। তো আজকে আসলে অনেক দিন পরে ইউটিউবে আসা, প্রায় 5 থেকে 6 মাস পরে, বিভিন্ন ব্যস্ততার কারণে আসা হয়ে ওঠেনি। তো আজকে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সো ভিডিওটা হচ্ছে একটা ম্যাজিক্যাল হেয়ার মাস্ক। আমি আগে প্রায়ই এটা ইউজ করতাম, কারণ আমার সবসময় হেয়ার ফলের একটা প্রবলেম ছিল। তো এই মাস্কটা ইউজ করলে আমার হেয়ার ফল একদম কমে যেত, বলতে পারো যে 85-95% কমে যেত। তো অনেক ব্যস্ততার কারণে বেশ কিছুদিন আমার এটা করা হয় না। তো আমি আবার নতুন করে শুরু করেছি এবং ভাবলাম যদি আমি একটা ভিডিও আপলোড করে দিই তোমাদের জন্য, এবং তোমাদের যাদের হেয়ার ফলের প্রবলেম আছে তারা এটা দেখে যদি উপকৃত হও এবং ইউজ করো, তাহলে সেটাই হবে আমার সার্থকতা। সো আর দেরি না করে, কথা না বাড়িয়ে চলো দেখে আসি কি সেই ম্যাজিক্যাল হেয়ার মাস্ক। সো এই ম্যাজিক্যাল হেয়ার মাস্কটার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে মেথি। মেথি এটার মূল ইনগ্রেডিয়েন্ট। একটা বাটি লাগবে এটা ভেজানোর জন্য বা এটা মিক্স করার জন্য, আর লাগবে একটা চামচ এটা সবগুলো ইনগ্রিডিয়েন্ট মেশানোর জন্য। সাথে লেবু এবং নারকেল তেলও নিব আমি, বাট এটা পরে দেখাচ্ছি আমি। তো আমার চুলের ভলিউম অনুযায়ী আমি 2 টেবিল চামচ মেথি নিয়ে নেব। 2 টেবিল চামচ মেথিতে আমার হয়ে যাবে আশা করি। তো এটা আমি রাতভর ভিজিয়ে রেখেছিলাম এবং ভেজানোর পরে দেখতে পাচ্ছো যে এটা ফুলে গেছে, পাফি হয়ে গেছে। আর এই যে পানিটা দেখতে পাচ্ছো, এই পানিটা খুবই ইম্পর্টেন্ট, এটা একদমই ফেলা যাবে না। এবং এই পানির সহই আমি এটাকে ব্লেন্ড করব। সো ব্লেন্ড হয়ে গেছে, 5 থেকে 7 সেকেন্ড সময় লাগে, খুব সুন্দরভাবে মিহি পেস্ট হয়ে যাবে এটা। এবং এবং পেস্টটা দেখতে পাচ্ছি এটা চুলে ভালোভাবে লেগে থাকবে, ঝরে পড়বে না। তো আমি ব্লেন্ডার থেকে পেস্টটা একদম পুরোটাই তুলে নিব। চামচ দিয়ে তুলতে সমস্যা হলে তোমরা হাত ইউজ করতে পারো, হাত দিয়ে এটা সম্পূর্ণটা তুলে নিতে পারো। সো দেখতে পাচ্ছি তুলে নিয়েছি এবং এই পুরোটাই আমার লাগবে। সাথে আমি একটু লেবু দিয়ে দিব, কারণ আমার স্ক্যাল্পটা মিক্স, এটা একটু অয়েলি একটু ড্রাই। সো আমি একটু লেবু দিয়ে দিব, লেবুতে খুশকিও দূর হয়। সো লেবু দিলে অনেকটা উপকার পাওয়া যায়। বাট তোমাদের স্কিন যদি ড্রাই হয়ে যায় তাহলে তোমরা এটা অ্যাভয়েড করতে পারো, আর তোমাদের স্কিন ড্রাই স্কিন স্পেশালি যাদের অ্যাভয়েড করতে পারবো। এখন আমি নিব নারিকেল তেল। তো নারিকেল তেলে আমি দিয়ে দিব, যদি তোমাদের স্কিন কারোর স্ক্যাল্পের স্কিন অয়েলি হয় তাহলে তোমরা এটা অ্যাভয়েড করে লেবু ইউজ করতে পারো। তো আমার চুলের ভলিউম অনুযায়ী আমি 1 টেবিল স্পুন দিব, এতে কোনো হার্ম নেই যে তোমরা 2-3 টেবিল স্পুন দিতে পারো, ডিপেন্ডস অন তোমাদের চুলের ভলিউম। তো আমার ভলিউম অনুযায়ী আমি 1 টেবিল স্পুন দিয়েছি। এই 3টি উপকরণ আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি, কারণ এটা মেশানোটা খুবই জরুরি, খুব ভালো করে মিক্স করে নিতে হবে। সো দেখতে পাচ্ছ আমি মেথি, নারিকেল তেল এবং লেবু মিক্স করে এটা রেডি করেছি এবং আমি এখন চুলে দিয়ে দিব। এবং চুলে দেওয়ার আগে যেটা করব, চুল অনেক সময় জটলা পেকে থাকে, একটু চিরুনি দিয়ে ব্রাশ করে নেব যাতে জটলাগুলো খুলে যায়। এবং হাত দিয়ে বেশ চুলের মধ্যে চ্যানেল করে বা বিলি কেটে আমরা খুব ভালো মতো যেন এটা স্ক্যাল্পে ইউজ করতে পারি। সো আমি এভাবে চুলে বিলি কেটে স্ক্যাল্পটা একটু বের করে তারপরে আমি এভাবে দিয়ে দিব।
এটা হয়ে গেছে দেখতে পাচ্ছো। এখন আমার আমি সব অ্যাটেনশন দিয়েছি স্ক্যাল্পটাকে, স্ক্যাল্পে ভালো করে লাগানোর পরে বাকিটা আমি চুলের আগায় লাগিয়ে দিয়েছি। সো চুলের আগায় লাগিয়ে এখন এটাকে ক্র্যাপ দিয়ে আমি আটকে দিব, যাতে করে যদি কখনো শুকিয়ে যাওয়ার পর ঝরে এটা ফ্লোরে না পড়ে। যদিও এটা পানি দিয়ে করা হয়েছে, রাতের ভেজানো পানি দিয়ে, এটা গড়িয়ে পড়বে না। তারপরে একটু সাবধানতার জন্য আমি আটকে রাখলাম, কারণ মেথিটা সবসময় মেথিটা আসলে সবসময় মেসি একটু। এটা ব্যবহারের নিয়ম হচ্ছে সপ্তাহে তুমি একবার দিবে, বেশি দেওয়া যাবে না। সপ্তাহে একবার, তার মানে মাসে 4 বার তুমি দিলে এটা খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। এটা 90-95% পর্যন্ত চুল পড়া বন্ধ হয়ে যায়। আমার আসলে বন্ধ হয়, যদি কারো হরমোনাল ডিসঅর্ডার না থাকে তাহলে এতটাই উপকার পাওয়া যাবে। তো মাসে 4 বার এটা দিতে হবে, আর প্রথম ওয়াশ থেকে এটার ডিফারেন্সটা বোঝা যাবে। তো এই আসলে অনেক ইউটিউবে অনেক মাস্ক দেখা যায়, মাঝে মাঝে মনে হয় কোনটা ছেড়ে কোনটা দিব। তবে এটা তোমরা ইউজ করতে পারো, ইউজ করে দেখো কি হয়। আর যদি এটা তোমার ভালো লাগে, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং কমেন্ট করো। অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের ক্ষেত্রে এটার রেজাল্ট কেমন হলো, কারণ সবার ক্ষেত্রে রেজাল্ট একই রকম হবে, নট নেসেসারি। এটা জানলে আমার ভালো লাগবে যে তোমাদের এটা কাজে লাগলো কি লাগলো না। সো আজকে এ পর্যন্তই, নেক্সট দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।